আমরা তো কাজের বিষয়ে একটু আলোচনা করলাম এবারে একটু কাজ থেকে বেরিয়ে আসি তো অত্যন্ত ব্যস্ত জীবন অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে থাকতে হয় তো তার মধ্যেও তো ছুটি থাকে ছুটি পাওয়া যায় তো ছুটির সময়টা তুমি কিভাবে আনন্দ করো প্রথমত আর যখন হ্যাঁ ব্যস্ততা থাকেই আর ছুটি যখন পাই তখন চেষ্টা করি ওই সময়টা পুরোপুরি পরিবারকে দেওয়ার পরিবার বন্ধু বান্ধব বা নিজের ভালো লাগার যে সমস্ত কাজ আমি ওগুলোতেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি ছুটিটাকে আমি ওইভাবেই কাটাই আর শেখা পড়া সমস্ত কিছু যা যা আমার ভালো লাগে যা যা মনে হয় কাজের চাপে হয়ে উঠছে না আমি সেগুলোকেই ছুটির মধ্যে সেই ছুটিগুলোর মধ্যে সেই কাজগুলোকে করে ফেলার চেষ্টা করি রিসেন্ট তো খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিল সেই জায়গাটা কি নামটা কি হ্যাঁ আমি রিসেন্ট নর্থ বেঙ্গল গিয়েছিলাম সেখানে আমি দার্জিলিং গিয়েছিলাম দুটো অফবিট প্লেসে গিয়েছিলাম একটা হচ্ছে তিন চুলে আর একটা হচ্ছে তাবাকসি অসম্ভব সুন্দর জায়গা আমি আমার দর্শকদের বলবো যে যদি কখনো ছুটি পাও প্লিজ অবশ্যই যাবে এত সুন্দর জায়গা বিশেষ করে অফবিট জায়গাগুলো ভোলার মতো নয় আমার মন আমার তো মন চাই আমি মাঝে মাঝে ওখানে চলে যাই আর ওখান থেকে আসার পর যখনই কাজের একটু চাপ পড়ে তখন আমি ওই ছবিগুলো দেখে আমি মনে করি সেই প্রকৃতি সেই অনুভূতিগুলো সেই ছবিগুলো দর্শকদেরকে আমরা পাশে দেখাচ্ছি আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো আমি আবার একটু কর্মক্ষেত্রে ফিরে আসি যে প্রত্যেকটা মানুষের তো জীবনে একটা স্মৃতি থাকে কোনো না কোনো ঘটনা একটু মনে থাকে তো তোমার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ভালো স্মৃতি বা কোন স্মৃতিটা তোমার মনে আছে বা এখনো পর্যন্ত তুমি যখন কাজে আছো মানে আজকে অবধি তো কোন স্মৃতিটা তোমাকে খুব বারবার আনন্দ দেয় যদি বলো মানে কোন স্মৃতিটা বারবার মনে পড়ে আচ্ছা আমার কাজের ক্ষেত্রে তো অনেক স্মৃতি আছে কিন্তু তার তার মধ্যে সব থেকে যেটা বেশি মনে আছে সেটা হচ্ছে আমি বাংলা হান্টে কাজ করার আগে আমি বর্তমানে বাংলা হান্টে কাজ করছি তো তার আগে আমি আরেকটি সংবাদ পোর্টালের সঙ্গে যুক্ত ছিলাম বেঙ্গলি ক্রনিকাল তো সেখানের যা যে সমস্ত কর্মীরা ছিলেন বা যিনি কর্ণধার ছিলেন তাদের সঙ্গে আমার খুবই সুসম্পর্ক তো যিনি কর্ণধার ছিলেন মূলত তো বেসিক্যালি আমার যে জার্নিটা ওটা ওখান থেকেই স্টার্ট তার আগেও হয়েছিল কিন্তু মূলত যে এই যে মূল স্রোতে আসা ধীরে ধীরে ওটা কিন্তু ওখান থেকে স্টার্ট তো ওই যিনি কর্ণধার ছিলেন তিনি আমাকে অনেক সহযোগিতা অনেক মেন্টাল সাপোর্ট কাজে কাজ সম্পর্কে বোঝাপড়া তো উনি আমাকে অনেক সাহায্য করেছেন যেগুলো আমি কখনো ভুলতে পারবো না চলার পথে আর যেহেতু উনি আমার প্রথম গুরু ছিলেন তো ওই ক্ষেত্রে আমি সবসময় ওনার কথা মনে রাখবো কাজের ক্ষেত্রে সবসময় মনে থাকবে আমার আর প্রত্যেকের অবদান প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সহকর্মী প্রত্যেকটা কলিগ সবার কথা তো মনে থাকবে কিন্তু ওই মানুষটাকে আমি একটু আলাদা করেই রাখব কারণ আমি আমার যাত্রাটা সহজ হতো না যদি না উনি আমাকে এই যাত্রাটা সম্পর্কে বোঝাতো যদি না বোঝাতো যদি না উনি আমাকে সহযোগিতা করতো মানসিকভাবে কাজের দিক থেকে তো ওনার অবদানটা আমার কাছে সব থেকে বেশি মেমোরেবল